মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো একটা তেঁতুলের চাটনির রেসিপি। এই তেঁতুলের চাটনিটা কিন্তু আমরা ফুচকার দোকানে যেই চাটনিটা খাই, চাটনি ফুচকায় বলুন বা দই ফুচকাতে যেই চাটনিটা দেয়, সেই চাটনির রেসিপিটাই আজকে শেয়ার করছি। সেটা কিন্তু শুধু ফুচকা নয়, আমরা সেটা পাপড়ি চাটে খাই বা রাজকচুরি। লাস্ট যে রেসিপিটা আপনাদের শেয়ার করেছি রাজকচুরি, তাতে কিন্তু আমি এই চাটনিটাই ইউজ করেছি। তো ভীষণই টেস্টি হয় এই চাটনিটা, আর এটা দিয়ে যে কোনো চাট ভীষণ ভালো লাগে। তো দেখুন, আশা রাখছি সবার ভালো লাগবে। এখানে 120 গ্রাম মতন তেঁতুল রয়েছে, পাকা তেঁতুল। এখানে রয়েছে 110 গ্রাম আখের গুড়। আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে গুড় দিলে কালারটা খুব ভালো আসে। এখানে 50 গ্রাম মতন খেজুর রেখেছি, গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সব দোকানে খেজুর আমসত্ত্ব কিন্তু দেয় না। এখানে 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন মৌরি শুকনো খোলায় টেলে গুঁড়ো করে রেখেছি। গুঁড়ো করার পর ওর থেকে আমি 1/2 টিস্পুন মতন নিয়েছি। এই মশলাটা দিলে খেতে খুব ভালো হবে চাটনিটা। রয়েছে 2টো শুকনো লঙ্কা, এটা আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। এখানে রেখেছি আমি বিট নুন আর এমনি নুন, 2টো নুনই আমি দেবো এর মধ্যে অল্প অল্প করে, তাহলে করে এটার টেস্টটা খুব ভালো আসবে। বিট নুনটা চেষ্টা করবেন দিতে, নইলে কিন্তু ওটার টেস্টটা ভালো আসবে। এবারে একটা বোলের মধ্যে এই তেঁতুলটা নিয়ে নেব, তার মধ্যে জল দিয়ে দেবো, নর্মাল জল। আপনারা হালকা গরম জলও দিতে পারেন। দিয়ে এই চটকে চটকে এই তেঁতুলের থেকে দানাগুলো প্রথমে বার করব, তারপরে সেই দানাগুলোকে আবারও সেকেন্ডবার আমি জল দিলে দিয়ে ওটাকে চটকে আবারও ছেঁকে নেব। দুবার করে করলে তাহলে পুরো পাল্পটা বেরিয়ে আসবে। তো এটা আপনারা গাঢ় করে করতে পারেন, পাতলা করেও করতে পারবেন, তবে আমি একটু গাঢ় করেই করছি, তাহলে এটা না চাটনিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেশি পাতলা করে করলে ওটা ঘন করতে অনেক সময় লাগে। এবারে এই পাল্পটাকে আমি ভালো করে ছেঁকে নেব, এরকম ছাঁকনি দিয়ে। আপনারা কোনো মশারি মানে কোনো নেট দিয়ে আপনারা ছেঁকে নিতে পারেন, তাহলে এর মধ্যে যে দানাগুলো রয়েছে বা এক্সট্রা যে খোসাগুলো রয়েছে এগুলো পুরো ছেঁকে আসলে তাহলে এই চাটনিটা অনেক স্মুথ হবে। দেখুন সুন্দর আমি পাল্পটা বার করে নিয়েছি। এবারে আমি চাটনিটা তৈরি করব। কড়ার মধ্যে একদম সামান্য করে সর্ষের তেল গরম করব, তারপর এর মধ্যে এই খেজুরগুলোকে দিয়ে দিচ্ছি। এই খেজুরগুলো একদম কুচি কুচি করে কেটে রেখেছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি যেহেতু আবার বিট নুনও দেবো, নুনটা একটু কম দিতে হবে, বেশি নোনতা হয়ে গেলে কিন্তু চাটনির টেস্টটাই পুরো নষ্ট হবে। তো সেইটা বুঝে দিতে হবে। একটু তেলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুলের পাল্পটা। তো আপনারা যদি মনে করেন খেজুর নেই, খেজুর ছাড়াও করতে পারেন। এর সাথে একটু আমসত্ত্ব দিলেও খুব ভালো হয়, একদম মিহি করে কুচি করে দিলে, তাহলে এই তেঁতুলের চাটনিটা একটু গাঢ় হয় আর কি, খেতে ভালো লাগে। তবে আমি দেখেছি অনেক দোকানে তেঁতুলের চাটনি একদম প্লেইন থাকে, শুধু তেঁতুল, আবার অনেক দোকানে কিন্তু আমসত্ত্ব খেজুর অল্প করে থাকে। তো আপনারা এই চাইলে ওটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন এর মধ্যে আমি খেজুরটা দেওয়ার পর গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, একদম গুড়টা সুন্দর গলে গেছে। তো এবারে যখন এরকম ফুটতে শুরু করবে, এর মধ্যে আমি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর 1/2 টিস্পুন সেই ভাজা মশলাটা, যেটা আমি আগেই দেখেছি কীভাবে করলাম, আর দিয়ে দিচ্ছি বিট নুন। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু যেন কালার হয় সেই জন্যই দেওয়া, ওটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এর মধ্যে সেই শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। তো এই চাটনিটা কিন্তু একটু পাতলা যদি রাখতে চান তাহলে এরকম পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর যদি এটা আপনারা স্টোর করেন ফ্রিজে, সেক্ষেত্রেও কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো সেটা বুঝে আপনারা করতে পারেন চাটনিটা। আমি দেখুন ঠিক এরকম ঘনই রাখবো। তো আমি এটাকে এবারে নামিয়ে নেব। তো আপনারা এইভাবে চাটনি তৈরি করুন। এই চাটনি দিয়ে আপনারা চাটনি ফুচকা বলুন, দই ফুচকা বা রাজকচুরি বলুন বা যে কোনো পাপড়ি চাট, সব কিছুর মধ্যেই কিন্তু এই চাটনিটা খুব ভালো লাগবে। তো ট্রাই করুন, আমাকে জানান কীরকম হলো। যদি ভালো লেগে থাকে রেসিপিটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখনও অবধি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো খান, সুস্থ থাকুন।